আড্ডা দেওয়ার জন্য আমার অফিসিয়াল পেজটিতে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমার এই অফিসিয়াল পেজটি হ্যাক হয়েছিল গত নভেম্বরের 27 তারিখে, এবং আমি এই মাসেই সেটা হচ্ছে 20 তারিখের দিকে ব্যাক পাই আনফর্চুনেটলি। আর কিছু মানুষ খুব সাহায্য করে আমার পেজটি মানে রিটার্ন আনাতে, তো সবার কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল আমি। আর ইতিমধ্যে আমি চলে এসেছি লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কেমন আছেন আপনারা সবাই, কি করছেন? সবাই আমার সাথে জয়েন করুন। সবাই সবাই জয়েন করুন, তারপর আমি না হয় সবার সাথে গল্প করবো। অনেকে এসএমএস করছেন ইতিমধ্যে, সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। সবাই কি করছেন এই মুহূর্তে, কোথায় আছেন? আপনারা চাইলে আমার সাথে লাইভে জয়েন করতে পারবেন, আমি আজকে সবার সাথে লাইভে আড্ডা দিয়ে এসেছি। আর তাছাড়া হচ্ছে আগামী দিন তো সবারই ছুটি, যেহেতু আগামী দিন হচ্ছে 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের বড় দিন, তো সবার আগামীকাল তো ছুটি। কি করছেন সবাই? আজকে অনেকজনকে কল দিব, যারা যারা সাথে থাকবেন তাদেরকে আমি আজকে অবশ্যই কল দিব। তো আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর কি করছেন সবাই এই মুহূর্তে? আমি শুধু তোমার লিখেছি আমি কাল বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাচ্ছেন ভাইয়া? আচ্ছা, আজম লিখেছেন হোয়াটস ইউর নেম, আমার প্রোফাইলে দেওয়া আছে আমার নেম শাকিলা পারভীন। হৃদয় শুধু তোমার লিখেছেন হাউ আর ইউ, আম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? দুর্জয় খান সাদ্দাম লিখেছেন হ্যালো হ্যালো। এল এন আনিন অ্যাঞ্জেল লিখেছেন হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? মানাস রয় লিখেছেন আমি অনেকবার তোমাকে কমেন্ট করেছি, একবারও কল দিলে না। আমি আজকে কল দিব, ডোন্ট ওয়ারি, কেউ স্যাড হইও না প্লিজ, আমি আজকে কল দিব। আর প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করবা কিন্তু। হৃদয় ভাও, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? রবিউল হাসান লিখেছেন আপু কল মি, আমি শেয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেয়ার করছেন। শুকুর শুকুর লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর সাদ্দাম খান লিখেছেন কিতনা প্যারা তুমি রবনে বানায়া জি করে দেখতে রাখো, এই গানটা আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। রাহমাত খান লিখেছেন লুকিং সো গুড, থ্যাংক ইউ। আলমগীর কবির লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হৃদয় শুধু তোমার জল লিখেছেন আমি একবারও, তারপরে কি? মাশাল্লাহ ইওর আইস। ইভান আহমেদ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো? রিপন ব্যাপারী লিখেছেন আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, অভি খান লিখেছেন আপু আড্ডা হবে, অবশ্যই আড্ডা দিয়ে চলে এসেছি।
আড্ডা দিতে চাইলে কল করতে পারেন। হ্যাঁ অবশ্যই আমি কল করব, যারা যারা আমার এই লাইভ ভিডিওটি শেয়ার করবে আমি তাদের অবশ্যই কল দিব। আচ্ছা স্বামী মারফিন লেগেছে, নো হলিডে কেন? আগামীকাল তো সবার হলিডে আমি যতটুকু জানি, আপনার কেন হলিডে হবে না? জাহিদ মাহমুদ হ্যাপি বার্থডে টু ইউ। আমার আজকে বার্থডে না, আমার বার্থডে নেক্সট মান্থ। নসিব রাজ লিখেছেন, হাই হ্যালো হাউ আর ইউ, ইউ সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। মিয়া মিয়া জাহিদ লিখেছেন, হ্যালো হাই, হ্যালো হ্যালো হ্যালো। জুয়েল আনা লিখেছেন, দারুণ লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। বি এম শাকিল লিখেছেন, সালাম আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এমডি খোকন লিখেছেন, আপা আমি তো এখন অফিসে আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? উনি লিখেছেন উনি কুয়েত সিটি থেকে। ওকে ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য, অফিসে কাজে মনোযোগ দিন আর আগামীকাল নিশ্চয়ই ছুটি। আলমগীর কবি লিখেছে, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা। আজম আজম জেহান লিখেছে, টক উইথ আস ইন উর্দু, উর্দুতে কথা বলা লাগবে। আচ্ছা 1 মিনিট, জুবাইর রহমান লিখেছেন, হ্যালো ফ্রম দা আদার সাইড। ওকে হ্যালো জুবাইর, জীবনের আলোকিত সময় লিখেছেন, তুমি কেমন আছো? আপি আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? রহমত খান লিখেছেন, কল মি কল মি, ওকে আই উইল কল ইউ, বাট সবাইকে অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে, যারা লাইভটি শেয়ার করবে আমি সবার আগে তাদের কল দিব। এমডি মাসুদ লিখেছে, ছুটির দিন কাটাচ্ছি সিঙ্গাপুরে, দ্যাটস গুড, ছুটির দিন সবার অনেক ভালো যাক, দোয়া করি। শুকুর শুকুর লিখেছেন, আমি আপনার সব লাইভ দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাথে থাকার জন্য, আশা করি আপনারা যেভাবে সাথে ছিলেন সেভাবেই সাথে থাকবেন, আর সরি আমি একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আই এম সৌদি আরবিয়া। রানা উমর লিখেছেন, ওকে কমেন্ট পড়ো না কেন, দুবাই থেকে এই তো কমেন্ট পড়ে দিলাম। অচিন পাখি, শাকিলা গান করব। ওকে আপনারা যারা যদি কেউ যদি গান করতে চান তাহলে আমাকে বলতে পারেন, আমি তাদের সবার ফার্স্টে গান করার সুযোগ করে দিব। এমডি বরকতুল্লাহ লিখেছে, আমি আপনাকে কয়েকদিন ধরে খুঁজতেছি, কেন ভাইয়া কেন খুঁজতেছেন বলে ফেলুন। নুরা আলম সিদ্দিকী লিখেছেন, সুইট গার্ল, থ্যাংক ইউ সো মাচ। মিরাজুল ইসলাম লিখেছেন, হাই গিভ মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার, সরি আমি তো হোয়াটসঅ্যাপ ইউজ করি না। সবাই কেমন আছেন, কি করছেন, কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করুন ফার্স্ট। আকাশ মনে, খুব সুন্দর তোমার এই চোখগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শেয়ার করছি, কল মি, কল অবশ্যই দিব। আমি আজকে অনেকক্ষণ ধরে আছি, আগামীকাল তো আমার ছুটি, ক্লাস নেই, তো আজকে এই জন্যই ভাবলাম আজকে সবার সাথে আড্ডা দিয়ে চলে আসি। আমার পেজটি হ্যাক কর মানে হ্যাক হওয়ার পর আজকে ফার্স্ট আমি লাইভে আসলাম ব্যাক পাওয়ার পর। আচ্ছা তোমাকে নিয়ে কমেন্ট করবো সাহস নেই, কারণ তোমার তুলনা
শুধুই তুমি কেন কমেন্ট করবেন না? আমি সবার মতোই একজন ম্যাঙ্গো পিপল, আর আপনারা যে আমি নিজেও তা। সবাই কেমন আছেন, কি করছেন? আচ্ছা, এই মুহূর্তে কে কে লাইভ শেয়ার করেছেন কমেন্ট করুন, আমি হচ্ছে কলে চলে যাব। সরি সরি, একটু চলে গিয়েছিলাম। আচ্ছা তো আপু, তুমি অনেক সুইট কল মি, থ্যাংক ইউ সো মাচ। মিলন গুড়িয়া লিখেছেন, আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে কমেন্ট পড়েছি, আর কে কে বেশি বেশি শেয়ার করেছো, বেশি বেশি যারা শেয়ার করবে আমি তাদের কল নিবো এখন। তো সবাই বেশি বেশি শেয়ার করো। মিলন কমেন্ট করে দিয়েছি। এমডি রেজাউল লিখেছেন, আপু কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এমডি হাফিজ লিখেছেন, ইউ আর ভেরি নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। মিলন গুড়ে লিখেছেন, সরি অনেকগুলো কমেন্ট চলে গিয়েছে, এই জন্য নেক্সট টাইম অনেক সরি। এমডি মজনু মিয়া লিখেছেন, নর্মাল সাজে অসাধারণ লাগতেছে আপনি, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক আসলে লাকি, আপনারা হচ্ছে আমাকে আমার সাথে আগে যেরকম ছিলেন এখনো ঠিক তেমনি ভালোবাসেন, পছন্দ করেন, আপনাদের কাছে এই জন্য অনেক বেশি থ্যাংকফুল আমি। আচ্ছা মাশাল্লাহ, জসিম রবি লিখেছেন, মাশাল্লাহ সো বিউটিফুল পিকচার, লুকিং সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আমরান খান লিখেছেন, কল দাও আপু। ভাইয়া তোমার কল দেওয়ার কোনো অপশন আসতেছে না এখানে। জীবন খান লিখেছেন, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? বিপ্লব, হ্যালো, আসসালামু আলাইকুম। উজ্জ্বল আহমেদ, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। তারপর কি অবস্থা আপনার? আপনি তো অনেক ভালো গান পারেন, এই জন্য আজকে ফোন দিয়েছি আপনাকে। নেটওয়ার্ক প্রবলেম করতেছে নাকি? আছে ঠিক আছে, আচ্ছা 1 মিনিট আসতেছে। হ্যালো, কেমন গেল আপনাদের ওই যে হ্যালো, 1 বছর সেলিব্রেশন? আরে বাপ রে বাপ,
দেখলাম, ভালোই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো তারপর গেছে, আপনাদের গ্রুপটা দেখলাম, খুব ভালো খুব একটি রাগ হচ্ছে সবাই। ভালো একটি উদ্যোগ নিচ্ছে গরিব মানুষদের শীতের বস্ত্র বিতরণের জন্য। জি, ওটা 20 তারিখ, জানুয়ারির 20 তারিখে ওইটা করব। তো আপনি সে সম্পর্কে কিছু বলতে চাইলে আমাদের, আমার এই পেজটিকে বলতে পারবেন? আপনারা সবাই দেখুন, ওনারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে এই উইন্টারে গরিব বাচ্চাদের শীতের মানে পোশাক বিতরণের, ত্রাণের। তো আপনারা ওনার কাছ মুখেই শুনুন, উনি বলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের একটা গ্রুপ থেকে, ফেসবুক সায়েন্স জটিল মাস্তি, ওই গ্রুপ থেকে আমরা গরিব শিশু কিশোর এবং বৃদ্ধ মানুষদের জন্য কিছু কাপড় এবং কিছু কম্বল, ওই যে আছে কম, ওইগুলা দেবার একটা সুন্দর ব্যবস্থা করেছি এবং চেষ্টা করতেছি। আমরা গ্রুপের এডমিনরা মিলে, ওই গ্রুপে অনেক এডমিন আছে, ওই সবাই মিলে সাহায্য করে গরিব মানুষদেরকে দেওয়ার জন্য। এবং ওটার মধ্যে একটা সিস্টেম আছে, মেম্বাররা যদি চায় তাহলে আমরা অংশগ্রহণ করতে পারে, কারণ শিশু কিশোর মানুষ আছে, আমাদের তো অনেক কিছুই আছে, আমরা তো মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি। আসলে নার্ভাস হইতেছি, এরকম ভাবে বলি না, নাই নার্ভাস না, বুঝছেন ব্যাপারটা খুবই পজিটিভ। তো। আমরা না, ওইটার জন্য যে অনেকগুলো তো আমরা টাকা পয়সা থাকে আমাদের কাছে, আমরা চারিদিকে খরচ করে ফেলি, তো হুম কিছু হুম যদি মানুষের সাহায্যার্থে আমরা এগিয়ে আসতে পারি, তাহলে নিজের নিজেকে অনেক আসলে মনের দিক দিয়ে ভালো থাকা যায় এবং নিজের মন মানসিকতা ভালো থাকে, অন্য কারো হেল্প করলে, সাহায্য করলে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। আর যারা ভিউয়ার্স আছেন এখানে, তারা হচ্ছে আমি পোস্টটি শেয়ার করে দিব, আপনারা দেখবেন। আপনারা যে যদি বিষয়ে চান আপনিও কেউ, কিছু বলবেন আপনাদের আমাদের ওই যদি, গ্রুপে যে হ্যাঁ অবশ্যই ইভেন্টের বলবো, বিষয়ে? আর যারা আছেন আপনারা যদি এরকম ভালো কাজে জয়েন করতে চান, আল্লাহ তো সবারই মানে মঙ্গল করবে অবশ্যই এরকম ভালো কাজ করলে, গরিব বাচ্চা এতিম বাচ্চাদের জন্য। তো আমি পোস্টটা শেয়ার করে দিব, আপনারা চাইলে ওখানে কিছু জয়েন ইনক্লুড করতে পারেন। আর কি গান টান করবেন? আজকে আজকে মুড একটা নাই। একটা করে দিই আপনার ওকে, জন্য, আপনি বলছেন ঠিক আছে। মুড আছে আপনার জন্য, আপনার জন্য করতে পারে কোনো। ও নো, থ্যাংক ইউ সো মাচ, আপনি এটা বলছেন অনেক খুশি হয়ে গেছি। আচ্ছা ট্রাই করি। ওকে, লাইনটা মনে হয় সম্ভবত কেটে গিয়েছে, তো আমরা হচ্ছে অন্য কোনো কলে চলে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে কে কে আমাদের, আমার সাথে জয়েন করতে চাচ্ছেন লাইভে? আর আপনাদের যদি খুব ট্যালেন্ট থাকে গান টান করার, চাইলে আমাদের ভিউয়ার্স দের জন্য করতে পারেন। সাজ্জাদ আহমেদ লিখেছেন, হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, থ্যাংক ইউ সো মাচ। লিন আপুন লিখেছেন যে ভাইয়া আমাকে অ্যাড করবেন, আমি কিছুটা হেল্প করব, আমি ইউএসএ আছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি বলেছেন, আমরা হচ্ছে খুশি হয়েছি। এবং আমি পোস্টটি শেয়ার করে দিব, আপনারা কেউ চাইলে শীত বস্ত্র বিতরণে ওই গ্রুপটার হেল্প করতে পারেন, গরিব বাচ্চাদের যারা এতিম আছেন তাদের জন্য। এমডি সার্কেল লিখেছেন, ইশাক খান লিখেছেন হ্যালো, হ্যালো, জিহাদুল ইসলাম লিখেছেন হ্যালো আপু, কল মি, ওকে আই উইল কল ইউ। এমডি তারিক লিখেছেন, তারিক লিখেছেন হ্যালো, হ্যালো, এমডি জাহাঙ্গীর আলম লিখেছেন ওই হ্যালো, 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 নীল দরিয়া লিখেছেন কেমন আছেন, আপনি একটু ভালো আছেন, আপনি কেমন আছেন? রশিদ তুমি লিখছেন কিতা, আচ্ছা, গাজী আজিজুল ইসলাম লিখেছেন
এসকে দরকার হলে হ্যাঁ আপু কল নিয়ে ওকে কল দিব অবশ্যই। বিষ্ণু বিশ্বাস লিখেছেন হাই হ্যালো। আচ্ছা মোহাম্মদ আজহার ফ্রম সৌদি আরবিয়া, হ্যালো হাউ আর ইউ? আই এম ওয়েল মোহাম্মদ আজহার, হোয়াট অ্যাবাউট ইউ? কামাল মিয়া লিখেছেন হাই, রাফি রেহান লিখেছেন কল মি, কল ইউ? আচ্ছা আপনার ছুটি? হ্যাঁ এরকম। এস আই আকাশ হ্যালো, হ্যালো লাইনটি কেটে গিয়েছে, সরি ভাইয়া, তুমি আবার কমেন্ট করো আমি কল দিচ্ছি। আচ্ছা কামাল মায়া লিখছেন হাই, হাসিফ লিখছেন হে হোয়াটস আপ আই এম ওয়েল হোয়াট অ্যাবাউট ইউ? হ্যালো আমি আপনার লাইভটা প্রতিদিন দেখি, প্যারেন্টস থেকে দেখছি, আলামিন চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। তারপর আল আহমেদ লিখেছেন সরি কমেন্ট চলে যাচ্ছে খুব ফাস্ট, এমডি সালাম লিখেছেন আমি, আচ্ছা চৌধুরী সালাম লিখেছেন আই এম দেয়ার, আজ থেকে তোমার মুখে হাসি নাকি বলছো? আমি তো অবশ্যই হাসি হাসি থাকে অলওয়েজ। আচ্ছা নেটের কাজ তো অনেক বেশি ভালো না, তারপর আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম মানুষকে আজ তোমার সাথে যারা আছেন তাদের কল দেওয়ার জন্য। দেখি প্রজাপতি জানা রেখেছেন কল, আমি অবশ্যই কল দিব। সাইফুল ইসলাম হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। ওকে, আর কি করেন আপনি মেইনলি? আমি তো পড়াশোনা করি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে? আচ্ছা কি বলবো, আপনি হ্যাঁ আমি পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা কোন ইয়ারে? আমি সেকেন্ড ইয়ার লাস্টে, মানে সিক্স সেমিস্টার সেভেন সেমিস্টার উপর কি থার্ড ইয়ার উপর। দক্ষিণ দিনাজপুর তো জানাই আছে মনে হয় ইন্ডিয়ার। সরি না আমি তো যাইনি, চিনি না। কলকাতা জানা আছে? হ্যাঁ সেটা তো সবারই জানা আছে, সেটা কেন থাকবে না। আমাদের মালদা থেকে, মালদা যদি জানা থাকে, মালদা থেকে পাশে। আপনার বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকাতে, ঘুরতে যাব ইন্ডিয়াতে তখন হচ্ছে বলবো, তখন ঘুরে ঘুরে চিনে আসব। না বাংলাদেশে যাওয়ার প্রোগ্রাম ছিল আমাদের জানুয়ারিতে, হুম হুম মানে পাসপোর্ট টাসপোর্ট চলে আসছে, মানে এখন ভিসাটা আসেনি, না হলে চলে যেত। আচ্ছা কি বলবো ভাইয়া, বাংলাদেশে এমন কি কি ভালো জিনিস আছে দেখার? বাংলাদেশে, বাংলাদেশ তো মানে একদম খুব মানে ন্যাচারাল একটা দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আর হচ্ছে অনেক বেশি, মানে গ্রাম সাইডে গেলে। তারপর আমাদের তো অনেক টুরিস্ট প্লেস আছে, যেমন হচ্ছে কক্সবাজার, সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো দেখো অনেক সুন্দর। পাহাড় সাইডও আছে, আবার হচ্ছে দেখা যায় যারা হচ্ছে পানি পছন্দ করে তাদের জন্য সেন্ট মার্টিন, কক্সবাজার, এগুলো অনেক সুন্দর বাংলাদেশ। না আপনি আসেন তাহলে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, ইন্ডিয়াতে সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায়, মানে দেখা গেছে যে সব জায়গায় তো থাকে টুরিস্ট প্লেস, যাব ইনশাল্লাহ যাব ঘুরতে। এত সুন্দর সুন্দর জায়গা আছে, পাসপোর্ট আছে? হুম হুম পাসপোর্ট নাই, বানাই ফেলবো, বানাইতে তো বেশি দিন লাগে না।
যাওয়ার প্রিপারেশন নিলেই বানিয়ে ফেলবো। শাদি টাদি হয়েছে না আপনার? বিয়ে শাদি? সরি, না না, আমি স্টুডেন্ট, বিয়ে শাদি করি নাই। আর কি কি বলবো ভাইয়া, ভালো থেকো, আবার ইনশাল্লাহ নেক্সট টাইম কথা হবে। অনেকেই আছে কল দিতে বলছে, তো সবার সাথে কথা বলি, না হলে সবাই আমাকে রাগ করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা। আর রুবেল খান লিখেছেন, কেমন আছেন আপু? কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মুরাদ খান লিখেছেন, নজর লেগে যাবে। মাশাল্লাহ বলে ফেলেন, তাহলে নজর লাগবে না। এমডি রুবেল হাসান লিখেছেন, শেয়ার করছি, কল দেন। অবশ্যই কল দিব। এসকে আরিয়ান ম্যাক্স লিখেছেন, হ্যালো আপু, হ্যালো ভাইয়া, কেমন আছো? রাজু মিয়া লিখেছেন, আচ্ছা আপনার জাহাঙ্গীর লিখেছেন, আপনি কল দিবেন? হ্যাঁ অবশ্যই কল দিব। আচ্ছা, ইমরান হোসেন লিখেছেন, কি লিখেছেন? কমেন্টে চলে গেছে ভাইয়া, কষ্ট করে যদি আবার কল কমেন্ট দিতেন তাহলে তো খুশি। রানা রাসেল লিখেছেন, হাই নাইস স্মাইল, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ হাসান মিঠুন লিখেছেন, আমি ইতালি থেকে বলছি আপু, প্লিজ কাম, তুমি আমাকে কেন কল দাও না? অবশ্যই কল দিব, একজন একজন করে। সরি, আমার একটু গলা বসে আছে। আমরা শেখ লিখেছেন, হাই কেসি হো আপ, আমরা ঠিক হো, আপ কেসি? হ্যাঁ। বিশ্বজিৎ নীলা লিখেছেন, হাই বিউটিফুল, হ্যালো। রানা রাহিল আপস লিখেছেন, হাই কল মি, ওকে আই উইল কল ইউ লেটার। সাইদ ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ চুলের স্টাইল অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মুকুল হোসেন লিখেছেন, কল মি আপু, এই তো কল দিব অবশ্যই। আচ্ছা সামি, আচ্ছা উনি সামির খোরাই লিখেছেন, প্লিজ সিং এ সং রবীন্দ্রসঙ্গীত। আমি হলো বেসিক্যালি সিঙ্গার না, তো আপনার যদি কেউ থাকেন আশেপাশে সিঙ্গার তাহলে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে গান করার যে স্কোপ তৈরি করে দিব, আপনাদের কলে ইনভাইট করব। অনেকেই বলছে কল দিচ্ছে, আমি আবার কল চলছে। এম লিপন খান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো হ্যালো, আছি, আপনি আসসালামু কেমন আলাইকুম। আছেন? ওয়ালাইকুম হ্যালো, আসসালাম ভাইয়া, আসসালামু কেমন আলাইকুম। আছেন? কেমন আছেন এই ভাইয়া? তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। কে বলছেন? আমি শেয়ার করেছি, আপনি আমার সাথে আইডিবিতে ঢুকতে পারেন। না না স্যার ঠিক আছে, আমি বলছি কোথা থেকে বলছেন আর কি। হ্যাঁ, ও আমি সৌদি আরব থাকি। আপনি? বাংলাদেশে? হ্যাঁ, এখন আমি ডিউটিতে, আমি ডিউটি থেকে আপনার সাথে কথা বলতেছি। ডিউটি টাইম আপনাদের আছে, বস কোথায়? ডিউটি টাইম কথা বুঝি বলতেছেন, না, দিস ইজ ভেরি ব্যাড। সমস্যা নাই, তারা অনেক ভালো মানুষ, আমাকে অনেক টেক কেয়ার করে। ভালো হলেই ভালো, আমাদের দেশে প্রবাসীরা ভালোভাবে হ্যাঁ থাকুক, এটাই আমরা চাই। এটা আমার রুম, হ্যাঁ আমি একাই থাকি, এটা আমার রুম, দেখবা আমার রুম দেখবা। আমাদের ভিউয়ার্স যদি দেখতে চাই তাহলে দেখাইতে পারেন। জিজ্ঞেস করেন, দেখো দেখবো। আচ্ছা দেখেন, আপনি দেখেন দেখবেন, আমরা দেখি, আপনি দেখাতে চাচ্ছেন, দেখান। আমি একা থাকি তো, এটা আমার রুম। ওকে, আমি এখানে এখন আমার সিডিউল করে, এই আমার কোরআন শরীফ, এই দেখছেন, এই আমার, এই আমার অফিস, এই আমার অফিস, আমি মানে একাই আপনি থাকি। বাসাতে মানে অফিসেই আপনার মানে বাস বাস থাকছেন আপনি, যাক ভালো।
আমার অফিসে আমি আছি। আর একটা জিনিস কি, আমার একটা সৌভাগ্য আছে, হ্যাঁ কেন? আপনার যে আইডিতে, এই আইডিতে আমি আজকে মনে হয় আপনার যে আইডি খুলছেন, এই আইডি থেকে দেরি আমি আপনাদের আইডি সব দেখতেছি। কোনোদিন আমাকে কেউ কল করে না, আমার এসএমএস টা পরে কিন্তু কল করে না, কিন্তু আজকে একটু আইডি আপনার আইডি মানে আপনার একদিন থেকে একজনের সাথে কথা বলছি, এই মতন আপনার সাথে কথা বলতেছি, আমার খুব সৌভাগ্য। সাথে থাকবেন অবশ্যই, আবার আরো অনেক কথা হবে, আড্ডা হবে। তারপর কোথায় আপনার দেশে বাড়ি? কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে? ওকে, ভালো। শুনছেন নাম? শুনছেন নাম? লক্ষ্মীপুর? হ্যাঁ শুনছেন? হ্যাঁ, নাম শুনছি। নাম কেন শুনবো না, বাংলাদেশের লোকেশন। আমি, হ্যাঁ আমি। আপনাকে মনে হয় ডাক দিচ্ছে কেউ। ওকে, কমেন্ট পড়ি তাহলে। আমিনুল মোল্লা লিখেছেন পুলিশ অ্যাপেল দিলে মানে সোলা। আচ্ছা, আরিয়ান হোসেন লিখেছেন কেমন আছেন আপি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আনিক ইসলাম। আচ্ছা, কামাল মায়া লিখেছেন একটি নামে। আচ্ছা, এস কে শহীদুল ইসলাম লিখেছেন রফিনুল হক এসএমএস পড়ে না কেন? এই যে এসএমএস পড়ে দিয়েছি। হোসনাবাদ, অনেক অনেক ধন্যবাদ ওয়েট করার জন্য। শোনেন শোনেন, আপনি এই আপনার একদিন মনে হয় আপনি না আপনি না আপনার স্যারের মতনে আর একজন আছে, তার আমি পাই লাস্ট থেকে লাস্ট মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম, আমি তার বলতেছি, শেয়ার করছি শেয়ার করছি, সে কিন্তু আমাকে কল দিল না, কিন্তু আমার কমেন্ট গুলো পড়তেছে। কিন্তু আমার সেদিন আমি ডিউটিও করি না, হে রূপে জিত করি কোন ডিউটিও করি না, আমি বাইরে গেছি একজনের সাথে ঝগড়া হয়ে গেছে। আহা, ওনার ওনার খুবই অভিমান। ওনা উনি একদিন অনেক কমেন্ট করছে, কাকে যেন ওনাকে কল দেয় নাই, ওনার অভিমানটা আজকে আমাদের সাথে শেয়ার করলো। না না শুনে শুনে, আমি কিন্তু তার ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখি দিছি, কোনোদিন দিন তার সাথে কথা বলি, আমি তাকে প্রমাণ দেখাবো। দেখেন আমি আপনার শেয়ারটা করলাম এই টাইমে, এই টাইমে আমি আপনার এই বা স্ক্রিনটা দিয়ে রাখি দিলাম, এই যে স্যুট মানে যে স্যুটটা সে পরেছে এই স্যুটটা দিয়ে প্রমাণ থাকে। আমি অনেক কষ্ট পাইছি এদিন। না না, কষ্ট পাবে না ভাই, আসলে কি সে মনে হয় ইচ্ছা করে করে নাই, অনেক কমেন্ট আছে, ইভেন এখনো অনেক কমেন্ট আসতেছে আমার, যে যেগুলো আমি রেসপন্স দিতে পারছি না। আপনারা কেউ রাগ করবেন না কিন্তু প্লিজ, আমি হচ্ছে সবাইকে কল দেওয়ার চেষ্টা করব। অনেক কমেন্ট চলে যায়, দেখা যায় না। শুনে শোনো না, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম, আমি হে আমার কমেন্ট গুলো পড়তেছি, আমি শুনতেছি, কিন্তু আমাকে কল দিল না। ও, মন খারাপ করবেন না, উনি নেই তো কি হয়েছে, আরেকজন আছে কল দিবে। ইভেন দেখেন আজকে আমি আপনার কল কল দিয়েছি তো। আজকে তো সুন্দরী মেয়ের সাথে কথা বলতেছি। থ্যাংক ইউ। কি বলবো ভাইয়া, আপনি অফিস টাইমে আসেন। আমি স্টুডেন্ট, বেসিক্যালি স্টুডেন্ট, এবং হচ্ছে পাশাপাশি মডেলিং করি, আমার হচ্ছে এটা ফেসবুক অফিসিয়াল পেজ। সো আজকে অনেকদিন পর আমি লাইভে আসছি আমার পেজে। হ্যাঁ, আমার আমি আসলে এখানে প্রায় 2 বছর চলতেছে রানিং, আমি এখানে প্রথম থেকে আসি ধরে একা, মানে কেউ আমার হেল্প করবো কেউ কিছু নাই, আমারটা নিজে আমি অ্যাডজাস্ট করে নিছি। না আসলে আমাদের আমার দেখেন তো কেউ থাকে না, আপনি আমার মতো অনেক ভালো আছেন। আমাদের দেখা গেছে দেশে যেসব প্রবাসীরা বাইরে থাকে অনেকে অনেক কষ্ট করতেছে, আপনি খুব ভালো আছেন। আমি শুনেন, আমার ডিউটিও বেশি, আমার স্যালারিও কম, আর আমার সবচেয়ে সুখী এখানে। দেখুন, নিজে মানে যা পাবেন তাতে আলহামদুলিল্লাহ করলে দেখা গেছে আল্লাহ এমনি বরকত দিবে। আমি যে টাইমে আইসি এই টাইমে মানে আমি এখান দিয়ে আমি অনেক ছোট ছিলাম ভাই, 2 বছর আগে আইসি তো অনেক ছোট ছিলাম, মানে আমার মতন বয়সী কেউ এখানে ছিল না। এগুলোর মধ্যে উপরে মানে অনেক নতুন, যে কোনো নতুন দেশে আসছি, নতুন দেশে মানুষের সাথে কথা বলতেছি, অচেনা, একটু তো স্বপ্ন হয়েছে, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। হ্যাঁ, সবকিছুর পর একটি আলহামদুলিল্লাহ আপনাদের হচ্ছে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। হুম হুম
তাই আপনি মানে ঢাকা থেকে দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, আমি ঢাকাতেই ভাইয়া, আমি ঢাকাতেই ভাইয়া। আমাকে অনেকেই কমেন্ট করতেছে আপনার মতো, হয়তো অন্যরা আমার সাথে রাগ করতে পারে, আপনি যেরকম একজনের সাথে রাগ করেছেন, তো আমি অন্যদের একটু সুযোগ দিই। আর আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আবার সাথে আপনি আমার পেজটিতে আপনার লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন, আমি নেক্সট টাইমে আবার লাইভে আসলে আপনাদের সাথে আড্ডা হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো ওকে, থাকবেন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, ভাইয়া, ওয়ালাইকুম অনেক অনেক আসসালাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নেক্সট কে চাচ্ছেন আমার সাথে লাইভে জয়েন হতে, কমেন্ট করুন যারা লাইকটি শেয়ার করেছেন। আজকে যারা যারা কল পাননি, অনেক অভিমান ছিল কল যাদের দেয়নি, তারা হচ্ছে ফার্স্ট কমেন্ট করুন, আমি তাদের সবাইকে সুযোগ দিব, আজকে সবাইকে সুযোগ দিব কলে। মোহাম্মদ হাসান মিঠু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপু ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার আকাশ অনেক জোস, মানে একদম নীল। আমি আপনি অনেক দিন এই যে মানে আপনার সাথে ছিলেন বলে আজকে আপনার সাথে কথা হয়ে গেল, আর সাথে ছিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের আপনি অনেক দিন না করছি, আমি আপনার অনেক ফলো করি, কিন্তু কখনো আপনার ফোনে আসতে পারি না, কিন্তু আজকে আসতে পারি এর জন্য খুব যাই হোক। সরি, ওকে দ্যাটস গুড। মানে আপনি মানে মানে রোড সাইডে আছেন, তো ভাবলাম যে ও আচ্ছা, হুম 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 তো ওনার নেটওয়ার্ক তো মানে সরি, নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল, আশা করি আবার সবাই হচ্ছে জয়েন করবেন। আর যারা এতক্ষণ ছিলেন, আর যারা যারা কলে চলে জয়েন করতে চাচ্ছেন তারা কমেন্ট করুন ফার্স্ট। কেমন আছেন সবাই, কি করছেন এই মুহূর্তে? অনেকদিন পর আমি লাইভে এসেছি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য, তো সবাই কি করছেন এই মুহূর্তে? আপনাদের উইকেন্ড, যে আগামীকাল যদিও সরকারি ছুটি সবার জন্য, প্ল্যান কি সবার আগামীকালের? উইস আমজাদ, হ্যালো, হাউ ইউ? কেসে আপ? মাই ঠিক হো আপ। এক দিন পেহলে মেরে সাথ লাইভ পে জয়েন কিয়া থা। হ্যাঁ হ্যাঁ, বিলকুল ওহি হুঁ ভাই, পাকিস্তানি বয়। ওকে, আপকি আজ ভি লাইট অফ হ্যায়? নেই নেই, উস দিন তো লাইট অন থি, আজ লাইট নেই, লোড শেডিং। আও লোড শেডিং হ্যায় উস, ওকে, হ্যাঁ হ্যাঁ, উস দিন তো আপকি লাইট ঠিক থা। তো আজ আপ গানা সুনা সুনাও কে, এসি বল রহি থি। হ্যাঁ ঠিক আছে, সুনা দে তো। ওকে, ঠিক হো না আপ? ঠিক হো না? হ্যাঁ বিলকুল ঠিক, আপ ঠিক হো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মে ঠিক হো। তো কোই আচ্ছা খাসা গানা বল দিয়ে দিয়ে, তো আমার ইয়া বহুত ভিউয়ার্স হ্যায়। ঠিক ঠিক ঠিক, লেটস স্টার্ট। মে ফির ভি তুমকো চাহুঙ্গা, মে ফির ভি তুমকো চাহুঙ্গা, मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा। इस
अच्छा सुने, मैं आपको अपनी जुबान में गाना सुनाता हूँ जो हम इधर इधर गाते होते हैं और सुनते होते हैं। ओके, आपके पाकिस्तानी कोई सॉन्ग सुनाओ आपका जे। हाँ मैं वही सुना रहा हूँ, लोकल सॉन्ग। हाँ वो ही बोल रहा हूँ, लोकल सॉन्ग। लोकल सॉन्ग। चिट्टा चोला सीवे दर्जी नहीं भूलेंदा ढोले दी मर्जी, चिट्टा चोला लई किनारी कच निकली ढोले दियारी, चिट्टा चोला सीवे दर्जी नहीं भूलेंदा ढोले दी मर्जी, चिट्टा चोला आया बारू रोंदे आए ढोले दशानू, ओए चिट्टा चोला सीवे दर्जी नहीं भूलेंदा ढोले दी मर्जी। थैंक यू वेरी मच। थैंक यू सो मच। माशाल्लाह आपके लोकल गाना बहुत सुंदर है। आपका समझ तो नहीं आया होगा ना? समझ में क्यों नहीं आएगी, मुझे उर्दू आती है ना। हाँ उर्दू आती है, लेकिन ये उर्दू में से भी लोकल है ना, हमारे एरिया का, हमारी लैंग्वेज का नाम है हिंको। फिर भी थोड़ी थोड़ी समझ आ रही थी, अच्छा था। चलें, थैंक यू सो मच, बहुत बहुत शुक्रिया। ओके आप भी अच्छा रहिए। आपने कॉल पे लिया, उस दिन कॉल पे लिया, आज भी लिया, बहुत बहुत शुक्रिया। ओके आप अच्छी रहिए, नेक्स्ट टाइम और बातें होगी, तब तक के लिए अल्लाह हाफिज। थैंक यू सो मच। हंसती रहिए, मुस्कुराती रहिए, कितना सुंदर कहा था। हमें ट्रांसलेट करके पाकिस्तानी भाई भालो कौन थे तुम्हार? ओके थैंक यू सो मच, उन्हें तरफ से कामी बोले दीछे। তারপর নেক্সট কি চাচ্ছেন আমার সাথে কলেজ জয়েন করতে? আজকে সবাইকে কল দেওয়ার সুযোগ করব, তো আপনারা যারা যারা আমার সাথে আছেন আপনারা আমাকে কোঅপারেট করবেন, লাইকটি শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের ম্যাক্সিমাম অনেকের কল নেওয়ার চেষ্টা করব। চন্দন কুমার আসসালামু আলাইকুম। নমস্কার, আমি ইন্ডিয়া থেকে বলছি। নমস্কার, ওকে ইন্ডিয়া থেকে, বাহ কেমন আছেন? আমি ভালো আছি। প্রথম আমি জীবনে কোনদিন কারোর সাথে লাইভে আসলাম, আমার বিশাল আনন্দ হচ্ছে। আমি জীবনে কোনদিন লাইভ পাই না, এই প্রথম কারোর সাথে লাইভ পেলাম। হ্যাঁ খুশি হলাম শুনে, আজকে মানে ইন্ডিয়া পাকিস্তান সব জায়গার সবার সাথে কথা বলছি। আমার প্রথম মানে আমার যে কতটা আনন্দ হচ্ছে আর কতটা কি তোমাকে বলে বোঝাতে পারবো না, জাস্ট আমি কতটা আনন্দিত। মাস্টার অফ সায়েন্স আছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আল্লাহ অনেক দূর, মানে অনেক সিনিয়র। ওকে কি বলবো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, আপনার সাথে কে দেখা যাচ্ছে একজন? এটা আমার একটা দাদা, আমার দাদুর বাড়ি আছে বাংলাদেশে। হ্যালো দাদা, কোথায় বাংলাদেশে? ওই তো দর্শনার পাশে, গ্রামটার নাম ভুলে যাচ্ছি, ওখানে তো আপনাদের ফ্যামিলি সবাই আছে মানে। সরি আমার একটু গলা বসা। নাশিম দেখেছেন, হ্যালো হ্যালো, নেক্সট কে কলেজ জয়েন করতে চাচ্ছেন ফার্স্ট কমেন্ট করুন। অনেকেই আজকে বলছে যে ওনারা নাকি কখনো কারোর সাথে জয়েন মানে এখন পর্যন্ত হতে পারেনি, বাট আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম সবার সাথে আজকে লাইভে জয়েন হওয়ার জন্য। হ্যাঁ আমার লাইফে যারা শেয়ার করেছে আমি অবশ্যই সবাইকে কল দিব, সবাইকে কল দিব। তো
যারা যারা লাইভে শেয়ার করেছো তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে। মোহাম্মদ জামাল উদ্দিন লিখেছেন, নাইস পাকিস্তানি লোকাল সং। নাফিস মাহাদি লিখেছেন, কল মি। ওকে, আমি কল দিব। ভাইয়া আপনার হচ্ছে কলের কোনো অপশন আসতেছে না, আমার মনে হয় আপনার এটি আপডেট করতে হবে ফেসবুকটি। আমি এই মুহূর্তে একজনকে কল দিয়েছি, বাট এখানে হচ্ছে আরোহী সামজাদ লিখেছেন, ওকে ম্যাম বাই দা বাই, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তাহলে আপনি মনে হয় আরেকটু ট্রাই, মানে নেটওয়ার্কটা ভালো হলে ভালো হতো। নেক্সট কে কে শেয়ার করেছেন ফার্স্ট কমেন্ট করুন, আমি হচ্ছে কল দেব। ইউ আর লুকিং সো বিউটিফুল। আব্দুল নাসির মির্জা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। মানে সোচা থা আপ ইন্ডিয়া কা হো নাহি মে বাংলাদেশ সে হু। ইমন চৌধুরী বলছেন, তাজুল ইসলাম কল মি, অবশ্যই কল দিব। আচ্ছা নেক্সট কলে চলে যাচ্ছি। তারিকুল ইসলাম দাদা লিখেছেন, আপু ভালো আছেন? আমি সেই দাদা, জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ সেই দাদা, অবশ্যই মনে আছে আপনার কথা, ভুলে যাইনি। আমার পেজে যারাই অলওয়েজ আমাকে আমার সাথে কানেক্ট ছিলেন তাদেরকে আমি কখনোই ভুলি না। হ্যালো, আসসালামু আলাইকুম সাজাদ আহমেদ। ওয়ালাইকুম সালাম মুইজিন, হাউ আর ইউ? আই'ম ফাইন, থ্যাংক ইউ। ইয়োরসেলফ, ইউ ওকে? সরি, হ্যালো, আর ইউ রাইট? হ্যালো, আর ইউ ফ্রম? সরি, আই'ম ফ্রম লন্ডন। ইটস ওকে, ফ্রম লন্ডন, ওকে। ডিড ইউ এভার কাম ইন বাংলাদেশ? Yeah, I think the film was by according to one film called Impossible Love. Okay. So it's going to be released on February, isn't it? Hello. Your network is a little bit problem, that's why I'm not talking to you. I don't understand your language because there is networking interrupt. হ্যালো, আমার মনে হয় আমার আসেন তাহলে ভালো হতো। নেক্সট কে আমার সাথে কলে জয়েন করতে, আমার সামনে যাদের কল আসতেছে মানে কমেন্ট আসতেছে আমি তাদেরই কল দিচ্ছি। সো ফার্স্ট আপনার লাইকটি শেয়ার করে কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করুন, কমেন্ট খুব চলে যাচ্ছে। বেশি বেশি কমেন্ট করলে আমার মানে সামনে কমেন্ট গুলো চলে আসবে। অনেকে কমেন্ট মানে একটা একটা করে চলে যায়। কল কানেক্ট হচ্ছে না। আদর লুকিং কা শুকনা লাগছে কেন? আমি কি মোটা আর হেলদি? আচ্ছা, ইউ লুকিং ভেরি নাইস কিউট সিস্টার, কল মি প্লিজ। ওকে, আই উইল কল ইউ। এমডি নাজমুল ইসলাম, দাদা লিখেছেন, আপু তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ দাদা। এমডি সাদ্দাম হোসেন লিখেছেন, অনেকবার শেয়ার করলাম তুই কল দিচ্ছ না কেন ভাইয়া? আপনার হচ্ছে কলের ভিডিও কলের কোনো অপশন আসতেছে না, আমার মনে হয় আপনার যদি লাইভে শেয়ার
ভিডিওটি আপডেট করতেন, সরি আপনার হচ্ছে ফেসবুক অ্যাপসে আপলোড করলে আমার মনে হয় যে আপনাকে কলের অপশনটা চলে আসবে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কি আমি বুঝতেছি না, কল যাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, চৌধুরী ভাইয়া আপনি প্লিজ ফেসবুকটি একটু আপডেট করুন, তাহলে আপনাকে কল দিতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি আপু। ইন্ডিয়া থেকে আপনি কি কমেন্ট করেছেন? আমি মানে কমেন্ট করতে বুঝতেছিলাম না, আমি একটা গান শোনাতে চাই এরকম। হ্যাঁ ওরকমই। যাক ভালো, ভালো লাগলো আপনি আমার সাথে লাইভে জয়েন করেছেন, কমেন্ট করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। না আপু, আপনার লাইভটা আমি অনেক দিন থেকে দেখি, অবশ্য কালকে আমি তো আমি লাইভ দেখার জন্য আমি 1 GB নেট আমি বাঁচিয়ে রেখে দিই। থ্যাংক ইউ সো মাচ। এবং আপু আমি 2 ঘন্টা করে কাজ করি না গো লাইভ দেখার জন্য। আহা, তাহলে তো আপনাকে আগে বলে রাখতে হবে যে কখনো লাইভে আসলে, তাহলে আপনার এত মানে হয়রানি হবে না। না আপু, আমি তো তোমার লাইভগুলো আমি শেয়ার করে রাখি এবং আমাকে খুঁজতে সময় লাগবে না, এবং আপনি লাইভে আসলে গেলে আমার মোবাইলে মানে উঠে মেসেজ চলে আসবে। ওকে, আমার এই পেজটিতে লাইক দিয়ে রাখবে, নেক্সট টাইম লাইভে আসলে মানে সবাই নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ লাইক দাও আছে তো আমার। ওকে ঠিক আছে, তাহলে তাহলে কি গান শোনাচ্ছ আজকে বলো। আমি গান বলতে চাই আপু আপনাদের বাংলাদেশেরই। ওকে আপু, গান বলার আগে আমি একটা কথা বলতে চাই, আমি তো সিঙ্গার না আপু, অবশ্য আমার গলার অবস্থা এত সুন্দর না। তুমি গান করবে ওটাতে আমরা খুশি হব, সিঙ্গার হওয়া লাগবে না, এটা হচ্ছে কোনো স্টেজ প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে তো সময় আড্ডা দাও আর কি। হ্যাঁ সে তো ঠিকই আপু, ঠিক আছে আমি তাহলে বলি কতদূর পারি। হ্যাঁ অবশ্যই। পিয়া পিয়ারে মন মনিয়া কান্দেরে, পিয়া পিয়ারে মন মনিয়া কান্দেরে, মনের মোহনায় মন থাকে না, মন যে থাকে তোমার বাড়ি, মনের ডাকে তুমি দাও না সাড়া, আমি যত নাতে মরি। পিয়া পিয়ারে মন মনিয়া কান্দেরে, তোমার মনের ডালে আমার মন থাকে বসে, দিও না ভেঙে ডাল তোমায় দেখার দোষে, তোমায় দেখার পাগল আমার জান্ত কাঁখি, পিয়া সখি বন্ধু কত নামে ডাকি, পিয়া পিয়ারে মন মনিয়া কান্দেরে, তোমার মনের ঘরে দক্ষিণ জানালার পাশে ফুল হয়ে ফুটবো,
তোমায় দেখার আসে, নিঠুর হয়ে তুমি ছিড়ো না ফুলের পাতা, পড়ে দেখো তুমি নীরব চোখের কথা, পিয়া পিয়ারে মোরে। কেমন লাগলো আপু? অনেক ভালো লাগছে, তুমি গেয়েছো এটাই মানে অনেক আমাদের সবার জন্য। তোমার গান ভালো লেগেছে অনেক, এরই আমি কমেন্ট পড়লাম। যাক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাথে থাকার জন্য। হ্যাঁ, তোমার গানটি আসলে একটা গান তাহলে বলে দি। আর একটা গান বলবা? একটা গান তাহলে আর বলে দি। বলো বলো। ভিতর কান্দে সখি আমার তোমার লাগি দেখলা না, আর কত কাল রাখবো তোমায় মন্দি বাগি বুঝলাম না, তোমার মনের মন কোথায় দাও না আমায় একটু ঠাই, তোমার মনের মন কোথায় দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না, ভিতর কান্দে সখি আমার তোমার লাগি দেখলা না, আর কত কাল রাখবো তোমায় মন্দি বাগি বুঝলাম না, মনের মন্দিরে তোমারই পূজা দিবানি সি। হ্যালো, আমার মনে হয় তার নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছে, এই জন্য স্টপ হয়ে গেছে। তো হ্যাঁ, তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আর খুব সুন্দর গান করেছো, তুমি গান করেছো এটাই অনেক, অনেকে তো মানে এই প্রতিভাটা নেই গানটা করার জন্য, সাহস গান গাওয়ার জন্য এই লাগে, সাহস লাগে। আপনি কেমন আছেন? আপনি তোমার হাসির অনেক কিউট এমনি, শাহাদাত খান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। এনটি জীবন রাজ লিখেছেন আই লাভ ইউ, এত নাইস সং করার জন্য। হ্যাঁ, আসলেই উনি নাইস সং করেছেন। আর এখানে একজন খুব ভালো কমেন্ট করেছেন, রনি খান, ভালো হয়েছে। আচ্ছা, রনি খান কি কমেন্ট করেছিল? হ্যাঁ, গান ভালো, গান কেউ খারাপ কমেন্ট করবেন না, এটাই তার প্রতিভা। হ্যাঁ অবশ্যই, প্রতি মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট প্রতিভা থাকে, সবাই যে একদম পারফেক্ট করে কোনো গান করবে এরকম না, আল্লাহ হচ্ছে এক একজনকে এক এক রকম প্রতিভা দিয়েছেন, এটাই বাস্তবতা। রনি খান একটি গান শোনাতে চাচ্ছেন, সো আমরা হচ্ছে আমার সাথে একটু লাইভে কানেক্ট হওয়ার চেষ্টা করি, যদি তার নেটওয়ার্ক ভালো থাকে ইনশাল্লাহ আমাদের সাথে উনি জয়েন করবে। হ্যালো, আসসালামু আলাইকুম রনি খান। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো, অনেক কিছু তারার মতো একদম। হ্যাঁ, মানে এক একজনের প্রতিভা এক এক রকম, উনি গান করেছে এটাই আমাদের জন্য অনেক, এই গানটাকে এত মানুষের সামনে লাইভে এসে করাটাও মানে একটুখানি কথা না। আমি একটা গান করব, তবে আমি চাইতেছি আমার গানটার পরে আপনি বেশি কিছু গাইতে হবে না, সামান্য দু একটা করলে যদি গায় আমাদেরকে শোনান তাহলে খুব খুশি হইতাম আর কি। মানে গান করে শোনাবে কে? আমি? হ্যালো, হ্যাঁ আপনি নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমি কিছু শুনতেছি না, আপনার নেটওয়ার্ক স্টপ হয়ে আছে। হ্যাঁ, আপনি নেটওয়ার্কের সমস্যা, আপনি একটু কষ্ট করে আবার কমেন্ট করুন। আহ
সাইদ আলী জিয়ান লিখেছেন, আই এম ফ্রম পাকিস্তান, ইউ আর লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। নুরাল লিখেছেন, কি করো আপু, এই তো তোমাদের সাথে লাইভ আড্ডা দিতে চলে এসেছি। রিয়াজ আহমেদ লিখেছেন, শাম কুয়েত থেকে এইচ এম হাবিব লিখেছেন, ওকে। নিশাদত খান লিখেছেন, আপনি একটা হাসি দাও প্লিজ। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ও নো। আচ্ছা আপু, কলিং কলটা, আচ্ছা সেলিম এসকে, এগেইন থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে, তুমি খুব সুন্দর গান করেছো দুটি। আচ্ছা আপু, তোমার চুলের মায়া পড়েছি। রাসেল এসকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বল আহমেদ, না রবীন্দ্রনাথ কেন মারা যাবে, রবীন্দ্রনাথ মারা যাবে না, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন প্রতিভা দেখে রবীন্দ্রনাথ আরো লেখালেখি করবে, লেখা লেখি একটা টপিক পাবে, ভেরি ইম্পর্টেন্ট, ইউ টক প্লিজ কল মি। অনেকেই বলছেন কল দেওয়ার জন্য, আমি তো সবাইকে একসাথে কল দিতে পারছি না, তো আপনারা কেউ রাগ করবেন না প্লিজ। আচ্ছা হ্যালো, হাউ ইউ, আই এম ওয়েল, হোয়াট ইউ, তোমার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ স্কাই রেইন। আচ্ছা আমি অন্য একটি কলে চলে যাচ্ছি। ইন্দিপ সন্দীপ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন আপনি? হাউ আর ইউ, আই এম ওয়েল, সরি, আপনি কোথা থেকে বলছেন, ফ্রম হোয়ার ইউ আর? নো অ্যাকচুয়ালি কাইন্ডলি আমি দেশের বাইরে আর কি। কোন, ওকে ওকে, বাংলাদেশের কোন দেশে থাকতেন আপনি? আমার বাসা নরসিংদীতে, ঢাকা নরসিংদী। আচ্ছা, ফাইনালি অ্যাকচুয়ালি ইউ কল মি। আপনার কলটা মানে কমেন্টটা আমি মাত্র দেখলাম, আমি হচ্ছে চেষ্টা করি যারা হচ্ছে কমেন্ট করে সবাইকে কল দেওয়ার জন্য, অনেক কমেন্ট চলে যায় উপরে আর তাদের হয়তো কল দেওয়া হয় না, এই জন্য আমি অনেক সরি যারা আছেন লাইনে। তো আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছি, ফ্যামিলির দোয়ায়, আপনাদের দোয়ায়। হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন, আমাদের প্রবাসীরা যারা আছেন তারা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই, আমাদের চাওয়া পাওয়া। হ্যাঁ অবশ্যই, আপনাদের কাছ থেকে এটাই আশা করি। হ্যাঁ অবশ্যই, এটাই এটাই থাকবে সবার জন্য দোয়া। আপনার যখন লাইভে থাকেন আমি সব সময় যখন ফ্রি থাকি তো তো তখন আপনার লাইন লাইভে আসলে আপনার মেসেজ করি কল দেওয়ার জন্য, কিন্তু ফাইনালি কাইন্ডলি আপনি আমার কল ব্যাক করেন না, কিন্তু এখন আমি ব্যস্ত তাই আপনি আমার কল দিয়েছেন। সমস্যা নাই, অন্যদিন আপনার সাথে অনেক অন্যদিন কথা হবে, সমস্যা নাই, আপনি হচ্ছে কাজ করেন, আপনি আমার পেজের সাথে কানেক্ট থাকলে, আপনি আমার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে অবশ্যই নেক্সট টাইমে আপনার সাথে আবার কথা হবে। আমি সবসময় আপনার পেজে আছি, অ্যাক্টিভেট আছি। আচ্ছা যাক, ভালো, খুশি হলাম শুনে। তো আপনার সাথে আবার অন্য সময় কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমিও কথা বলতে পারবো না, আমি ব্যস্ত আছি, সরি না। আচ্ছা ইটস ওকে, ওকে আল্লাহ হাফেজ। দোয়া একজন না সকল প্রবাসীর জন্য দোয়া, প্রবাসীরা আমাদের দেশের হচ্ছে সম্পদ, দেশের জন্য যারা কাজ করে বাইরে, বাহিরে কষ্ট করে কাজ করে দেশে টাকা আনতেছে, তারা দেশের তো ইকোনমিক গ্রোথ তারা বৃদ্ধি করতেছে একদিক দিয়ে, তো তারা তো আমাদের দেশের সম্পদ না। সুবিধা সরকার লেগেছেন, ওরে বোন একটা গান শোনাও, আমি তো আপু গান করতে পারি না, তুমি যদি গান করতে চাও তাহলে আমি তোমাকে ভিডিও কলে ইনভাইট করতে পারি। P
পিক্স পাবে অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন, মনটা খারাপ হয়ে গেছে কেন ভাইয়া? মনটা খারাপ করবেন না, আপনাকে আমি এখনই কল দিচ্ছি। আর রিদওয়ান আলম একজন, তোমার চুলের জন্য তোমাকে কমেন্ট করা প্রয়োজন, তোমাকে পুরস্কৃত করা প্রয়োজন। না থ্যাংক ইউ সো মাচ, আপনি বলেছেন এই জন্যই আমি অনেক খুশি হয়েছি। সূর্য লেগেছেন, গুড নাইট, ওকে গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে টুমারো। শেয়ার গুলো করেন না কেন? শেয়ার তো আমি দেখছি যা যা শেয়ার করছে এখানে উঠছে, আপনারা শেয়ার করুন। এখানে আপনি তুমি একটা গান গাও, আমি তো ভাইয়া গান করতে পারি না। আচ্ছা আপু কল করবেন, আমি সৌদি থেকে। হ্যাঁ অবশ্যই কল করব, সবাই লাইভটি শেয়ার করুন। আজকে আসলে অনেক ভালো লাগছে সবার সাথে, অনেকদিন পর আমি হচ্ছে আমার ফেসবুক অফিসিয়াল পেজে লাইভে আসছি আড্ডা দেওয়ার জন্য। আসলে মানে সবাই এত কোঅপারেট করে আমাকে, আমি কি বলবো, সবাই এত ভালো। এমডি মোবারক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি কিছু শুনতে পারতেছি না। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আমার মনে হচ্ছে আপনি এটা কোশ্চেন করেছেন, বাট আমি কিচ্ছু শুনতে পারি নাই। ওয়েট, আমি একটু মনে হয় হেডফোনটা ঠিক করি, বাট আমার ঠিক আছে, আমি আপনার কথা শুনছি না ভাইয়া। হ্যালো, আপনার হেডফোনটা একটু ঠিক করুন। আপনি ভালো আছেন? আমাদের ভিউয়ার্স যারা আছেন আপনারা কি কেউ কিছু শুনতে পাচ্ছেন? ভাইয়া কিচ্ছু শুনতে পারতেছি না, কিচ্ছু শুনতে পারতেছি না, বুঝলাম না হঠাৎ এটা কেন হলো, এতক্ষণ তো ঠিক ছিল। ভাই আপনি কষ্ট করে আপনি আরেকটা কল কর, আরেকটা কমেন্ট করবেন, আমি আপনাকে আবার কল দিব। ওপো ব্রুনাই লিখেছে, দিস ইজ লাস্ট মেসেজ। কেন লাস্ট কেন হবে? আমি হচ্ছে সব আমি যেগুলো মেসেজ দেখতেছি অবশ্যই কল দিব, সো প্লিজ কেউ রাগ করবেন না, কজ আপনারা বুঝেন যে অনেক কমেন্ট করতেছে, অনেকেই কমেন্ট করতেছে, এই কারণে কমেন্ট গুলো আস্তে আস্তে উপরে চলে যায়, আমি সব কমেন্ট করতে পারি না একসাথে। ওপো ব্রুনাই, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো, কেমন আছেন? আপনার সাথে মনে হয় অন্য একদিন লাইভে জয়েন করেছিলেন। ইয়েস ইয়েস, আমি এবার মনে রাখি ব্যাপারগুলো। হ্যাঁ মনে রাখি, অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি ভালো আছি, সবার দোয়ায়, সবাই দোয়ায় ভালো আছে। আমার পেস্টি হ্যাক হওয়া, পেস্টি ফিরে এসেছে, এই জন্য এমনি আমি অনেক খুশি হঠাৎ করে আজকে লাইভে চলে আসা। কি বলবো, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আমাদের ভিউয়ার্স দের নিয়ে। আমার এখানে শেয়ার নাই, শেয়ার করে দিচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? খুলনা। খুলনা? তারপর আমাকে বললো তারপর ফোন দিল আপনাকে গান শোনাবে, দেখছি আমি তাকে। আচ্ছা ঠিক আছে, ফোন দেন। রনি খান, প্রবাসীদের কামলা কে বলেছে? প্রবাসীরা কেন কামলা হবে? প্রবাসীরা যদি কামলা হয় যারা দেশে দেশে কাজ করতেছে তারও কামলা হবে, কেন? কাজ তো সবাই করতেছে, কাজ সময় না। একজন কমেন্ট করেছেন হয়তো কোথাও কোন এয়ারপোর্টে, মনে হয় শুনলাম এয়ারপোর্টে, মনে হয় শুনলাম আমি হচ্ছে ইউটিউব মানে ফেসবুকের মাধ্যমে জানছি যে এয়ারপোর্টে নাকি প্রবাসীদের কামলা বলা হয়েছে, পুলিশরা বলছে সম্ভবত। আসলে কেন কামলা হবে প্রবাসীরা? কামলা তো মানে আমরা দেশে যারা কাজ করি তখন তারাও কামলা, সবাই মানুষ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা।
আর প্রবাসী আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট করে দেশের জন্য। আমি একটু আগে বলেছি তারা আমাদের দেশে ইকোনমিক গ্রোথে কষ্ট করি, আমরা আমাদের ফ্যামিলির জন্য কষ্ট করি, আর প্রবাসীরা যে কামলাই কথাটা সম্পূর্ণ কিন্তু একদম রং এখন মানুষ মাত্রই ভুল, ওনারা ভুল করেই বলেছে, ওনারা নিজেরাই বুঝতে পারবে। আপনারা দেশের জন্য তো কাজ করতেছেন তাই না, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য কাজ করতেছেন, এটা তো অনেক বড় কথা তাই না? এখানে কামলার কিছুই নাই, কাজ করা মানে মানুষ কাজ করে, এটা হচ্ছে মানে লজিক্যালি কামলা কেন বলা হবে, কাজ করে দের যে ওয়ার্কিং, সো এখানে কামলা ওয়ার্ডটা ইউজ করা ঠিক না। কি বলবো, আপনার কাজিন আসুক, তার তো ফোনে আমি, আপনি কি কোনো গান টান শোনাবেন নাকি আপনার কাজের জন্য ওয়েট করব? আমি আপনাকে, আমি হয়তো আমার ল্যাপটপ থেকে শোনাতে পারি, যেটা শুনতে চাইবেন ওইটাই শোনাতে পারবো, অন্য কোনো কিছু শুনতে পারবো না, ল্যাপটপ থেকে আমরাও শুনতে পারি। আচ্ছা আমি পারি না তো, এইটাই শুধু দেখাইতে পারবো, হয়তো শুনাইতে পারবো, এতটুকুই। হ্যালো সরি, কলটা মনে হয় কেটে গিয়েছে, আপনি প্লিজ আরেকবার কমেন্ট করবেন। আব্দুল্লাহ আল হাসান লাগছেন, আপু কেমন আছেন? আপু আপনাকে অনেক সুইট লাগতেছে, কল মি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? এই চেম হাবিব মিজি লিখেছেন, আর কত অপেক্ষা ভাই, আপনাকে আমি এর আগে একবার কলে ট্রাই করেছি, আপনার কল যায়নি, তারপর আমি এগেইন ট্রাই করছি। এই চেম হাবিব মিজি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আমি এর আগে একবার কলে ট্রাই করেছি, বাট আপনার কল যায়নি মনে হয়, অথবা আপনি পিক করতে পারেননি, এরকম ব্যাড লাক। কি করার, কেমন আছেন বলুন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে। জি আমি কুয়েতে আছি। কুয়েতে? আমার পেজকে ঘিরে সকল প্রবাসী, সকলের দোয়া কিন্তু আমার উপর থাকবে আশা করি। জি বলুন, কি যেন বলছিলেন আপনি? বলুন কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বিধায় আবার কালকে ছুটি, অনেক খুশি, কালকে ক্লাস নাই, সো এই জন্য আজকে লাইভে চলে আসলাম। থ্যাংক ইউ, যাক অনেকদিন অপেক্ষা করলাম আপনার কলের জন্য। আসলে ডেইলি প্রতিদিনই লাইভ দেখি, যখনই লাইভে আসেন আমি লাইভ দেখি প্রতিদিন, শুধু আপনার লাইভটাই দেখি, আর কারণ আল্লাহ শুধু আমার লাইভ দেখেন, সাচ এ লাকি গার্ল, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। জি সত্যি বলছি, আমি শুধু কোন মেয়ের লাইভ দেখি, অনেক লাইভে আছে বাজে, অনেক কমেন্ট করে দেখি, ভালো লাগে না এই জন্য, অনেক ভালো লাগে, সবাই অ্যাডে আছে, মোটামুটি কথাবার্তা সুন্দর ভাবে বলে, কমেন্ট গুলো ভালো করে, এই জন্যই আর কি কমেন্ট টমেন্ট করি আপনার লাইভ দেখে আর কি। যাক শুনে ভালো লাগলো, আসলে মানে আপনাদের কাছে এতটুকু পাওয়া মানেই অনেক কিছু। আর কি বলবো, আপনি গান টান জানেন, গান টান করবেন? কি গান গাইতে বলেন? না আমি গাইতে বলবো না, আপনি যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাদের ভিউয়ার্স এর গান শোনাতে পারেন। আচ্ছা বলেন না একটা গান, আপনি বলেন যে গানটা গান। আপনার বাংলাদেশের প্রিয় শিল্পী কে, যার গান আপনি শুনেন সচরাচর ভালো লাগে? আচ্ছা ইন্দ্রনের একটা গান গাই। ওকে, বলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় চলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি,
তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীন কখনো বাঁচে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি রিকোয়েস্ট করে এতটুকু গাইছেন, আমি খুশি হয়েছি। আমাদের ভিউয়ার্স অনেক লাভ হার্ট রিয়েক্ট দিচ্ছে, তার মানে আপনার গানটি মনে হয় তাদের অনেক ভালো লেগেছে। দেখুন আপনি, দেখুন হার্ট রিয়েক্ট দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আমি ইউনিভার্সিটিতে পড়ি ভাইয়া। কোন জায়গায় ঢাকা, কোন জায়গায়? ঢাকার মিরপুরে। মিরপুর কত নম্বরে? ইউনিভার্সিটি ইমরানের গান ভাল লাগে, তারপরে আরো অনেকেই আছে, অনেক সবাই তো মোটামুটি খুব ভালো গান করে। ঠিক আছে, ইন্টারনেট গান ভালো করে। ন্যান্সি আমার খুব ভালো, ন্যান্সি আপু খুব কাছের মানুষ আমার, দলীয় লোক। আচ্ছা যাক, ভালো। আমার আইডিতে অ্যাড আছে মাঝে মধ্যে, পোস্ট কমেন্ট করে। আমার আবার টাইসন ভাইয়ের কিছু কিছু গান ভালো লাগে, টাইসন এর সবগুলো নাটক। আমি টাইসন ভাইয়ের তো গান ভালো লাগবেই, উনি এত ভালো রোমান্টিক সং করে, স্যাড সং করে। Yes. শুধু খারাপ লাগলো একটাই, মিথিলার দীপ ভালো একটা জুটি কিভাবে আর কি। আসলে এটা সব আল্লাহর উপর, আল্লাহ চাইলে, আল্লাহ যা চায় প্ল্যান আল্লাহর উপরই। আমার নেটওয়ার্ক একটু সমস্যা আছে। আচ্ছা সবার সাথে কথা বলে আজকে অনেক ভালো লাগলো, আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সাথে যারা ছিলেন, আশা করি সবাই আমার সাথে থাকবেন ইন ফিউচারে, আমাকে কোঅপারেট করবেন। আর আপনারা হচ্ছে চাইলে আমার নেক্সট লাইভ অ্যাক্টিভিটি, আমার নেক্সট কোনো ওয়ার্ক আপনারা দেখতে পারবেন, এই জন্য আমার এই পেজটিতে সবাই লাইক দিয়ে রাখবেন। আর হচ্ছে আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে ইনবক্স করে শেয়ার করবেন। আর সবার সাথে নেক্সট টাইমে আবার কথা হবে, আর যাদের আমি আজকে কল দিতে পারিনি তাদেরকে এক্সট্রিমলি সরি, আমাকে ইনবক্স করবেন যাদের আমি আজকে কল দিইনি, আর নেক্সট টাইম তাদের অবশ্যই কল দিব। আর সবাইকে অনেক ধন্যবাদ, আর আমি আজকে এখন বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আসলে সবার সাথে অনেক কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।